আবার পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি মুন্সীগঞ্জের শিমুলিয়া যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 17 দিনের ব্যবধানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। ঘটনার সময় একটি ট্রাক ছোট্ট একটি গাড়ির উপরে ছিটকে পড়ে, এতে গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও একে অপরের উপরে পড়েন, এতে 10-12 জনের মতো আহত হয়েছেন। ফেরিটি সন্ধ্যা 6:30টার দিকে নৌপথের লৌহজং চ্যানেল অতিক্রম করছিল, পদ্মা সেতুর 10 ও 11 নম্বর পিলারের মাঝ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি ইঞ্জিন চালিত ট্রলার সামনে পড়ে ফেরিটির। ঘটনার সময় নদীতে তীব্র স্রোত ছিল। ফেরিটি প্রথমে ট্রলারের সঙ্গে ধাক্কা খায়, এক পর্যায়ে ফেরিটি পদ্মা সেতুর 10 নম্বর পিলারের সঙ্গে ঘষা খায়। পদ্মা সেতুর পিলারে রোরো ফেরি বিশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার কারণ হিসেবে ইংল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানির অদক্ষতাকে দায়ী করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা। আজ মঙ্গলবার সংস্থার এক আদেশে ইংল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানির আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের নামে বিভাগীয় মামলা হবে। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের পরিচালক মোহাম্মদ রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সরজমিন প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।